আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন ইনশাল্লাহ, আমার ছোট্ট মামনি আমার মেয়ে একটা শখের ফুলের বাগান করছে। মাশাল্লাহ দেখেন কীরকম তাজা ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ। এ ভাই মেয়ে, এটা ফুলটার নাম কি? গন্ধরাজ ফুল। মাশাল্লাহ দেখেন কীরকম ফুল আসছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে বাগানটা। আমি চিন্তা করছিলাম যে বাগানটা কাইটে এখানে বেগুন গাছ লাগাবো, কিন্তু না, কিন্তু এই ফুলগুলো দেখে আমার মনটা জুড়াই গেছে, তার জন্য এই বাগানটা কাটলাম না। মাশাল্লাহ অনেক ফুল আসছে, গন্ধরাজ ফুল আসছে, তারপর এখানে এগুলো কী ফুল ভাই মিয়া? গোলাপ ফুল আছে, সাদা লাল গোলাপ আছে, এই যে দেখেন লাল গোলাপ, তারপরে গন্ধরাজ, এরপরে এইগুলো কী ফুল ভাই? জবা ফুল আছে, অনেক জাতের ফুল আছে মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর ফুল। দেখেন কত সুন্দর, মন জড়িয়ে যায় আর খুব গ্রান, ইনশাল্লাহ অনেক গ্রান আছে। এই ফুলগুলো এখানে আসলে বিকালে সকালে আপনার খুব খুব ভালো লাগে এবং বাগানটা খুবই সুন্দর হয়েছে। এটা আমার মেয়ে করছে আলহামদুলিল্লাহ। তারপরে যে দেখেন আমাদের ছেলে ইয়া লাগাইছে, কী গাছ জানি, এগুলো শশা গাছ। এই যে শশা গাছ লাগাইছে মাশাল্লাহ, খুব সুন্দর শশা গাছ হয়ে গেছে, হয়তো আর 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ শশা আসবে। এই যে ফুল আসা গেছে গাছের মধ্যে আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর দেখেন মাশাল্লাহ শশা গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আমার শশা গাছটির জন্য ভালো করে শশা ধরে। তারপর এখানে ইনশাল্লাহ মাছের জন্য, আমি কই মাছের জন্য একটা জায়গা করছি, এটা উপরদা থাকবে গাছ, ইন্ডিয়ান ইয়াগুলো লাগাতেছি, শশা গাছ আনতেছি, ইন্ডিয়ান শশা থাকবে, মিষ্টি কুমড়া থাকবে এখানে, এটার জন্য এই প্রজেক্টটা করছি। এখানে মাছ থাকবে নিচে, আর এখানে দেখেন মাশাল্লাহ অনেক কত সুন্দর শশা আলহামদুলিল্লাহ। এ হয়তো আর 10-15 দিনের ভিতরে শশা আসবে ইনশাল্লাহ, শশা আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। ইনশাল্লাহ শশার কড়া এসে গেছে আলহামদুলিল্লাহ। যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর শশা গাছগুলো বাড়িতেছে খুবই। আর একটা মাছা দিতেছি আমরা ইনশাল্লাহ মিষ্টি কুমড়ার জন্য। আর তারপরে দেখেন এই যে আমার বাগান, এটা হলো আমার পেয়ারার বাগান, অনেক পেয়ারা গাছ আছে, প্রায় 30-32টা পেয়ারা গাছ আছে আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা আম গাছ প্রচুর পরিমাণে আম আসছে। আর এই যে দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা এই যে পেয়ারা গাছের মধ্যে মুকুল আসছে এবং পেয়ারাও আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত সুন্দর পেয়ারা আসতেছে, অনেক সুন্দর পেয়ারা গাছগুলো। আর আমি আইসা এখন আমি সৌদি আরব থেকে আসছি 26 তারিখ, আইসা এই যে ভেন্ডি গাছ লাগাইছি, তারপরে পোশাক গাছ লাগাইছি, এই বাগানটা ক্লিন করছি, তারপরে ইনশাল্লাহ আমি মাছের প্রজেক্ট করতেছি, তারপরে কুইল পাখির জন্য প্রজেক্ট করতেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পেয়ারা গাছের মধ্যে সুন্দর মুকুল আসছে প্রচুর পরিমাণে। এই যে পেয়ারা অলরেডি আছে, এগুলো অনেক বড় বড় জাতের পেয়ারা, প্রায় 2টা পেয়ারা 1 কেজির মতন হবে। যে আলহামদুলিল্লাহ যে দেখেন সুন্দর পেয়ারা পেয়ারা বড় হইতেছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আর আমার এখানে ড্রাগন গাছ আছে, তারপরে ভেন্ডি গাছ আছে, আর প্রচুর পরিমাণে গম আসতেছে। একটা গাছের মধ্যে কমপক্ষে আল্লাহর রহমতে 30-40 কেজি গম হবে, এত গম আসতেছে মাশাল্লাহ। এই যে দেখেন ছোটো ছোটো গম, দেখেন কত সুন্দর গম, যে কত গম যে মাশাল্লাহ ধরতেছে, আল্লাহ একবার। এই যে দেখেন প্রচুর পরিমাণে গম, একটা গাছের মধ্যে 30-40 কেজি পেয়ারা হবে। হয় 2 দিন আগে আমি এগুলোর মধ্যে মেডিসিন দিচ্ছি, কারণ মেডিসিন না দিলে আপনার পোকা আক্রমণ করে। এই যে মাশাল্লাহ প্রত্যেকটি গাছের মধ্যে পেয়ারা, থোকায় থোকায় পেয়ারা আলহামদুলিল্লাহ, প্রচুর পেয়ারা হবে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ বাগানটা অনেক বড়। ড্রাগন গাছও আছে আমার, পরীক্ষামূলকভাবে ড্রাগন গাছ লাগাইছি আমরা, যদি ড্রাগনের ফলন ভালো হয় তারপর সব বাড়িতে ড্রাগন লাগাবো। এই যে যেখানে মাশাল্লাহ ড্রাগন গাছ, এই যে প্রত্যেকটি গাছের মধ্যে মাশাল্লাহ পেয়ারা আসতেছে। আর নিচে এই যে পুঁইশাক, পুঁইশাকের দানা আমি ফেলাইছি, আসার পরে পুঁইশাক গাছও অঙ্কুর হয়ে গেছে। এই যে পুঁইশাক আলহামদুলিল্লাহ পুঁইশাক। আর যে দেখেন মাশাল্লাহ বিশাল বাগান, অনেক পেয়ারা মাশাল্লাহ পেয়ারা, এবার আমরা ধরছি কমপক্ষে 1 লক্ষ টাকা ধরছি পেয়ারা, আল্লাহর রহমতে 1 লক্ষ টাকা পেয়ারা হয়তো আমরা বিক্রি করতে পারবো, হারভেস্ট করতে পারবো। এই যে মাশাল্লাহ পেয়ারা, আর এই বড়ি গাছ, বড়ি গাছ আমাদের ইনশাল্লাহ কদিন পরে বড়ি আসবে। এই যে বড়ি গাছ, এটা বড়ির বাগান, এখানে প্রচুর পরিমাণে বড়ি হয়, গত বছর ইনশাল্লাহ 40-50 হাজার টাকা বড়ি বিক্রি করছে, এবার ইনশাল্লাহ অনুরূপ এরকমই হবে ইনশাল্লাহ। আর এই পেয়ারা গাছে দেখেন মাশাল্লাহ কত রঙ, কত পেয়ারা আসতেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। যে দেখেন, আর এটা হলো আমরা লেবু গাছ, লেবুর বাগানও আছে আমাদের পাশে দিয়া। এই যে লেবুও ধরছে ইনশাল্লাহ, লেবু ধরতেছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আমার কুইলের প্রজেক্ট ইনশাল্লাহ কাছ থেকে কাজ শুরু হবে, আর গাছের প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। একটাতে গাছ লাগাইছি, আর কিছু জায়গায় মিলে গাছ, আর 2 দিন পরে গাছ লাগাবো ইনশাল্লাহ। আর কুইলেরও ইনশাল্লাহ বাগান রেডি হয়ে গেছে ইনশাল্লাহ, কুইল কালকে হয়তো ইনশাল্লাহ আমরা ঘর রেডি হয়ে যাবে, তারপর কুইলটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই যে মাছাইটা হলো আমাদের শশা গাছের মাছাই, যে দেখেন অনেক শশা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে, আশা করি আল্লাহর রহমতে শশা গাছের মাছা। আর একটা পেয়ারা গাছ, আর একটা আপনাদের লেবু গাছ দেখাইতেছি, এই গাছটার মধ্যে কমপক্ষে 100 লেবু আছে, এটা সিডলেস লেবু, লেবুগুলো খুবই সুন্দর,
এবং অনেক বড় বড় লেবু, যে দেখেন আমি এগুলোর থেকে অনেকগুলো লেবু হারভেস্ট করছি রমজানে। আসে রমজানে 15 এত বড় বড় লেবু হয়, দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে লেবু। এই দেখেন গাছের নিচে কেমন থোকায় থোকায় লেবু আছে, দেখছেন থোকায় থোকায় লেবু গাছের নিচে প্রচুর পরিমাণে লেবু। আরও আমি 100 গাছ লেবু গাছ নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার টার্গেট হলো প্রত্যেকটা গাছ থেকে যদি আমার 10 টাকা বিক্রি হয়, 100 গাছে কত হয় আপনি হিসাব করবেন, প্রত্যেকদিন যেন 1000-2000টা লেবু বিক্রি করা যায়, সেই টার্গেট নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করতেছি, প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এখানে এটা একটা চালটা গাছ, আর এখানে আমি মাছা দিতেছি এখন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন প্রচুর পরিমাণে লেবু, শুধু লেবু আর লেবু। এই যে দেখেন একটা থোকার মধ্যে 3-4টা করে লেবু, মাশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে লেবু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর বিশেষ কথা হলো আমাদের গ্রামে যারা থাকেন তারা অবশ্যই বাড়ি আনাচে কানাচে এগুলো গাছ লাগাইবেন। এই যে আমাদের বাড়ির উঠানের মধ্যে পেয়ারা গাছ দেখেন, এই যে আমাদের পেয়ারা গাছ, এখানে মাশাল্লাহ প্রচুর পেয়ারা ধরতেছে আলহামদুলিল্লাহ। এটা তো পেয়ারা অলরেডি আছে বড় বড়, এই যে মাশাল্লাহ বাগান। তারপর আছে লেচু গাছ, এই যে লেচু গাছ, লেচু অলরেডি আসতেছে আলহামদুলিল্লাহ, লেচু আইসা গেছে অলরেডি। এই যে এটা লেচু গাছ, লেচু গাছ, কাঁঠাল গাছ। আর আমি এখানে গরুর খামারের জন্য এখানে নিয়ে আসছি, এখানে বালু নিয়ে আসছি, ইট নিয়ে আসছি আমি ইনশাল্লাহ খামারের কাজ, আর কুইল খামারটার পরে ইনশাল্লাহ শুরু করব আলহামদুলিল্লাহ। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।